বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হতে যারা লোন নিয়েছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। করোনার কারণে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হতে যে সকল গ্রাহক লোন নিয়েছেন তাদের একটি দাবি ছিল যেন তাদের ঋণের কিস্তি পরিশোধে একটু ছাড় দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক হতে এ সকল গ্রাহকদের ঋণের কিস্তি পরিশোধে ছাড় দেওয়া হয়েছে। এখন এ সকল গ্রাহকরা ঋণের কিস্তি পরিশোধে কতদিন ছাড় পাবে এবং কতদিনের মধ্যে ঋণের কিস্তি পরিশোধ করলে আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণখেলাপি হিসেবে বিবেচিত করা হবে না তা জানতে আজকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দা, সারা পূর্ণ দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান রয়েছে যারা গ্রাহকদের বিভিন্ন ধরনের লোন দিয়ে থাকে। এদের মধ্যে কিছু আর্থিক প্রতিষ্ঠান হলো আইডিএলসি ফিনান্স লিমিটেড, লঙ্কা বাংলা ফিনান্স লিমিটেড, ফার্স্ট ফিনান্স লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং রিলায়েন্স ফিনান্স লিমিটেড। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হতে যারা লোন নিয়েছেন এই করোনা পরিস্থিতিতে তাদের একটি দাবি ছিল বাংলাদেশ ব্যাংকের নিকট যাতে করে তাদের ঋণের কিস্তি পরিশোধে একটু সময় দেওয়া হয়। এ সকল গ্রাহকদের কথা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে এবং এই সার্কুলারটি জারি করা হয়েছে 1 সেপ্টেম্বর 2021। আমি এখন আপনাদের সামনে সেই সার্কুলারটি তুলে ধরছি। বাংলাদেশ ব্যাংক ওদের সার্কুলারটি জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান এবং বাজার বিভাগ, এবং এতে বলা হয়েছে কোভিড-19 দ্বিতীয় ঢেউয়ের ফলে সৃষ্ট চলমান সংকটে যে সকল গ্রাহক সাময়িকভাবে তাদের ঋণের কিস্তি পরিশোধে সমস্যার সম্মুখীন হবে তাদের ঋণ হিসাবের ক্ষেত্রে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হলো। 1. ঋণের বিপরীতে জানুয়ারি 2021 হতে ডিসেম্বর 2021 পর্যন্ত প্রদেয় কিস্তি সময়ে ন্যূনতম 50% আর্থিক প্রতিষ্ঠান গ্রাহক সম্পর্কের ভিত্তিতে 31 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে পরিশোধ করা হলে উক্ত সময়ে ঋণসমূহ বিরূপ মানে শ্রেণীকরণ করা যাবে না। এক্ষেত্রে ডিসেম্বর 2021 পর্যন্ত প্রদেয় কিস্তির অবশিষ্টাংশ বিদ্যমান মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 1 বছরের মধ্যে প্রদেয় হবে, এছাড়া অন্যান্য কিস্তি যত সময়ে পরিশোধ করতে হবে। 2. DFIM সার্কুলার রিটার্ন নং 22/221 মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ঋণের বিপরীতে ইতোমধ্যে আদায়কৃত বা পরিশোধিত অর্থ এ সার্কুলারের নির্দেশনা পরিপালনের ক্ষেত্রেও আদায় হিসেবে বিবেচনা করা হবে। উক্ত ঋণ হিসাব সময়ের সুদ অথবা মুনাফা শুধুমাত্র প্রকৃত আদায় সাপেক্ষে আয় খাতে স্থানান্তর করা যাবে এবং ঋণের উপর সুদ অথবা মুনাফা হিসাবায়নের ক্ষেত্রে আদ্য সংক্রান্ত বিদ্যমান অন্যান্য নীতিমালা বলবৎ থাকবে, এবং এ সময়ে কোনো দণ্ড সুদ বা অতিরিক্ত ফি বা চার্জ বা কমিশন যে নামেই অভিহিত করা হোক না কেন আরোপ করা যাবে না। অর্থাৎ এই সার্কুলারের মূল বিষয় হলো জানুয়ারি 2021 হতে ডিসেম্বর 2021 পর্যন্ত যে কিস্তি রয়েছে তার 50% যদি ডিসেম্বর 2021 মধ্যে কোনো গ্রাহক পরিশোধ করেন তাহলে তিনি ঋণখেলাপি হিসেবে বিবেচিত হবেন না, বাকি 50% পরবর্তী বছর অর্থাৎ ডিসেম্বর 2022 মধ্যে পরিশোধ করতে হবে। অর্থাৎ যদি জানুয়ারি 2021 হতে ডিসেম্বর 2021 পর্যন্ত মোট কিস্তির পরিমাণ 1 লক্ষ টাকা হয় তাহলে এর 50% অর্থাৎ 50,000 টাকা যদি গ্রাহক ডিসেম্বর 2021 মধ্যে পরিশোধ করেন তাহলে তিনি ঋণখেলাপি হিসেবে বিবেচিত হবেন না, অবশিষ্ট 50% অর্থাৎ 50,000 টাকা তাকে ডিসেম্বর 2022 মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়া অন্যান্য যে কিস্তি যেমন জানুয়ারি 2022 হতে যে কিস্তি শুরু হবে তা যথাসময়ে পরিশোধ করতে হবে। এর পূর্বে বাংলাদেশ ব্যাংক হতে একটি সার্কুলার দেওয়া হয়েছিল এবং সেটি দেওয়া হয়েছিল ব্যাংক হতে যারা লোন নিয়েছেন তাদের ক্ষেত্রে। অর্থাৎ ব্যাংক হতে যারা লোন নিয়েছেন তারাও কিন্তু ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে ছাড় পাবেন। এ সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলেও সেটি দেখে নিতে পারবেন। এই সার্কুলারগুলো দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং এই সার্কুলারগুলো প্রযোজ্য হবে শুধুমাত্র ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটের ক্ষেত্রে। এই সার্কুলারগুলো কিন্তু এনজিওর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ বাংলাদেশে ব্যাংক এবং নন ব্যাংকিং যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে এনজিওগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এনজিও ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কোনো সার্কুলার প্রকাশ করেনি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
আর যদি এ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।